মাধ্যমিক দু হাজার একুশ অর্থাৎ তোমরা যারা দু হাজার একুশ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের কাছে কিন্তু এবিটিএ টেস্পাটি খুবই গুরুত্বপূর্ণ তো আজ আমি এখন এই ভিডিওতে তোমাদের মাধ্যমিকের অঙ্কের যে প্রথম পেজ সিক্সটি এইট পেজের এক নম্বরের যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ কিউ এসি কিউ সবকিন্তু সব কিন্তু আমি কমপ্লিট করেছি ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গিয়ে তো এখন আমি তোমাদের দু নম্বর চারের দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সলভ করব তো চলো আমি চারের দাগের অঙ্কগুলো শুরু করি কিন্তু তার আগে একটা কথা তোমরা যারা এই ভিডিও প্রথম দেখছো তো অবশ্যই তোমরা এই ভিডিওরটি প্লে লিস্টে যাবে দেখবে এই টেস্ট পেপারের সমস্ত সাবজেক্টের ভিডিও কিন্তু আমি আপলোড করা শুরু করে দিয়েছি তো চলো আমার অঙ্কটা শুরু করি তো দেখো এটা হচ্ছে আমাদের সিক্সটি এইট পেজের চারের দাগের যে অঙ্কগুলো আছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দশটি দশ থেকে কুড়ি দু নম্বর করে থাকে তার এক নম্বর এক অঙ্কটা এখন আমি করাচ্ছি তোমরা দেখো কি বলছে একের অঙ্কটা বলছে এক বছর পরে আসল ও আসলের অনুপাত দশ ইস বারো তাহলে এখানে আসল আর সুদ আসলের অনুপাত দশ ইু বারো দিয়েছে তারপরে বলছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে তাহলে চলো অঙ্কটা আমরা করে ফেলি তাহলে চারের দাগের এক তাহলে আমরা কী লিখবো দেখো আসল ও সুদ আসলের অনুপাত তো দেখো বলেছে কত দশ ইস টু বারো ঠিক আছে তাহলে আসল আর আসলের অনুপাত কিন্তু আমাদের বলেছে দশ ইস টু বারো তো এইটুকুই আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তা আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে ধরি আসল টেন এক্স টাকা ঠিক আছে আর সুদ আসল বারো এক্স টাকা তাহলে আশা করি এইটুকু কিন্তু আমরা বুঝতে পেরেছো তো এখান থেকে আমরা সুদ বার করবো তা আমরা কী করে সুদ বার করবো দেখো সুদ আসল থেকে যদি আমরা আসলটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা সুদ পেয়ে যাব তাহলে সুদ আসল হচ্ছে আমাদের বারো এক্স টাকা আর আসল হচ্ছে আমাদের দশ এক্স টাকা তাহলে বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে হবে আমাদের টু এক্স টাকা তাহলে আমরা এই অঙ্কে কিন্তু সুদ পেয়ে গেলাম তাহলে আর অঙ্ক বলছে যে বার্ষিক শতকরা সরল সুদের হার কিন্তু এখানে বার করতে বলেছে তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্টটাকে বার করতে হবে তো রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার তাহলে আর সমান সমান আমরা জানি যে সূত্রটা আমরা জানি যে আই ইন্টু হানড্রেড আর বাই কি লিখব পি টি তাহলে এখানে সুদ আই মানে সুদ এখানে সুদ কত আছে টু টাকা ঠিক আছে ইন্টু হানড্রেড হলো বাই দিলাম পি মানে প্রিন্সিপাল অর্থাৎ আসল তাহলে আসল কত টাকা দেখো টেন এক্স টাকা আমি টেন এক্স লিখলাম আচ্ছা ইন দিলাম টি মানে কত এখানে সময়টা হচ্ছে আমাদের এক বছর কারাগরি করতে হবে এক্স এক্স কেটে দাও দশকে দশ দিয়ে কাটা দেখো দশকে একশো থেকে দশ দশকে একশো তাহলে কত হলো দশ দুগুণে কুড়ি কুড়ি পার্সেন্ট তাহলে আমাদের চারের দেখে একের অ্যান্সারটা হলো কুড়ি পার্সেন্ট তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এবারে দু নম্বরের অঙ্কটা দাও কি বলেছে বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এখানে কিন্তু কিছু টাকা বলেছে তো কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে চার গুণ হবে তো চলো অঙ্কটা দেখি তাহলে হচ্ছে দু নম্বর অঙ্ক তো অঙ্কটা দেখো আমি আরেকটা পড়ি বলেছে দেখো বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধির হার সুদে কিছু টাকা তার এখানে কিছু টাকা মানে আমি আসল লিখবো এখানটা দেখো আসল লিখলাম হচ্ছে পি টাকা আর ব্যাকেট লিখলাম কিন্তু ধরি ঠিক আছে তাহলে আসল পেয়ে গেলাম আচ্ছা সময়টা এখানে আমরা পেতে পারি সময় হচ্ছে আমাদের দিয়ে দিয়েছে দেখো সময় হচ্ছে আমাদের এন বছর আচ্ছা আর কী বলেছে এখানে দেখো সুদের হার তো সুদের হার হচ্ছে আমাদের আর পারসেন তো তাহলে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে গুণ হবে তো এই হচ্ছে আমাদের অঙ্ক তাহলে আমরা প্রত্যেকে এই সূত্র জানি যে পি ইকাল টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড আর মাথায় হচ্ছে ইন হয়েছে সমান সমান আমি কত লিখব দুগুণ তাই টু পি আমি এখানে লিখে দিলাম ঠিক আছে তাহলে পরের স্টেপ দেখো তাহলে এবার দেখো আমরা এদিকের পি আর এদিকের পিটা কিন্তু কেটে দিলাম তাহলে পরের স্টেপটা আমরা এইভাবে লিখতে পারি যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আচ্ছা এখানে আমি যদি টু এন করি তাহলে আমরা এটা কী করবো টু স্কোয়ার করতে পারি ঠিক আছে তাহলে কী দাঁড়া দেখো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এখানে দাঁড়া দেখো টু এন এখানে হচ্ছে আমাদের দুই দুগুণে চার হলো তাহলে আমাদের অঙ্কটি কিন্তু এখানে বলেছিল যে এন বছরে দ্বিগুণ হলে তাহলে এন বছরে যদি দ্বিগুণ হয় দ্বিগুণ হলে কত বছরে কিন্তু চার গুণ হবে তাহলে আমাদের কিন্তু উত্তরটা হবে দেখো টু এন বছরে চারগুণ হবে এইটুকুনি অঙ্কটা করলেই কিন্তু আমাদের হয়ে যাবে উত্তর তোমার লিখবে যে টু এন বছরে চার গুণ হবে হয়েছে এবারে চলো তিনের অঙ্কটা তো তিনেরটা কী বলছে দেখো যে একটি অংশীদারী ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত থ্রিজ টু এইট টু ফাইভ এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে ব্যবসায় মোট লাভ হয়েছিল কত তো চলো অঙ্কটা করি তাহলে দেখো তিন নম্বরের অঙ্কটি খুব ভালো অঙ্ক তাহলে একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত কিন্তু থ্রি ইজ টু ফাইভ বলেছে তো আমি লিখতে পারি এখানে তিনজনের মূলধনের অনুপাত থ্রি ইজ টু এইট ইজ টু ফাইভ তো এখানে দেখো বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তি লাভের থেকে ষাট টাকা কমলে ব্যবসায় মোট লাভ হয়েছিল কত তো দেখো এখানে কত টাকা কিন্তু প্রফিট হয়েছে কিন্তু বলে দেয়নি তাহলে আমি লিখতে পারি ধরি মোট লাভের পরিমাণ আমরা এক্স টাকা লিখতে পারি আচ্ছা তোমরা এই জায়গাটা একটু এটাকে যোগ করে দেবে তিন যোগ আট যোগ পাঁচ আর তিন এগারো পাঁচে ষোলো করে দেবেন ঠিক আছে তাহলে সুতরাং প্রথম ব্যক্তির প্রথম ব্যক্তির লাভ কত হবে দেখো তো প্রথম ব্যক্তির মোট লাভ হচ্ছে আমাদের এক্স আর এখানে হচ্ছে আমরা দেখো থ্রি বাই ষোলো সমান সমান থ্রি এক্স বাই ষোলো টাকা আচ্ছা প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ তাহলে তৃতীয় ব্যক্তি বার করতে হবে দেখো তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছে এ হচ্ছে আমাদের এক্স আর এখানে দেখো কত আছে আট আছে তাহলে আট বাই ষোলো সমান সমান এইট এক্স বাই ষোলো টাকা আচ্ছা এবারে আমরা এখানে লিখতে পারি দেখো শর্তানুসারে কিন্তু অঙ্কে দেখো বলেছিল যে প্রথম ব্যক্তি লাভ তৃতীয় ব্যক্তি লাভের থেকে ষাট টাকা কম তাহলে প্রথম ব্যক্তির লাভ আর তৃতীয় ব্যক্তির লাভ আচ্ছা তো একটা কিন্তু অঙ্কটা আমার ভুল এখানে হয়েছে দেখো এই এইট এক্সটা এখানে কিন্তু ফাইভ হবে কারণ তৃতীয় ব্যক্তি লিখেছিলাম তাহলে ফাইভ হলো এটা তাই এটা হচ্ছে আমাদের ফাইভ এক্স তো এটা মিস্টেক হয়েছে আমার একটু ভুল হয়েছে তো পরের সেটে কি আমি দেখো ফাইভ এক্স বাই ষোলো লিখলাম এখানটাকে মাইনাস দিলাম দিয়ে আমরা লিখব প্রথম ব্যক্তি থ্রি এক্স বাই সমান সমান কত লিখব আমরা ষাট লিখব পরের স্টেপ ষোলো দশগ্ঘু হলে ফাইভ এক্স সমান সমান ষাট বসলো থেকে থ্রি এক্স বিও খুললে দেখো টু এক্স বাই ষোলো সমান সমান পরে স্টেপ টু এক্স সমান সমান ষাট ষোলো হল তাহলে এক সমান সমান ষাট ইন্টু ষোলো বাই টু তাহলে তিরিশ দুগুণে ষাট তাহলে সমান সমান টাকা তাহলে এক্সকে কিন্তু আমরা ধরেছিলাম মোট লাভ এই যে মোট লাভের পরিমাণ এক্স টাকা হয়েছিলো তাহলে আমাদের মোট লাভ কত হলো চারশো আশি টাকা তো আশা করি অঙ্কটি তোমাদের কিন্তু আমি বোঝাতে পেরেছি এক জায়গায় একটু মিস্টেক হয়েছিল তো চলো আমরা পরের অঙ্কটা করে ফেলি এবার তোমরা চার নম্বরের অঙ্ক দেখো কী বলেছে বলেছে দেখো কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে সমান সমান জিরো কে নট ইকাল টু জিরো সমীকরণের বিষদ্য়ে সমষ্টি এবং গুণফল সমান হলে এর মান কত তা এই অঙ্কে আমাদের এর মানটাকে বার করতে হবে তো চলো আমরা অঙ্কটা করি তাহলে চার নম্বর অঙ্ক তাহলে অঙ্কটাকে আমরা প্রথমে টুকে নেব দেখো কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে সমান সমান জিরো ওকে তো এই টাইপের অঙ্ক কিন্তু আমি তোমাদের ডাব্লু বি এই যে টেস্ট টেসপা ছিল প্রচুর অঙ্ক করেছি প্রত্যেকটা পেজে কিন্তু এই টাইপেরই অঙ্ক ছিল তো তা আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে ধরি বিষ দয় তো বিষ দয় কী লিখবো আমরা এখানে একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা তারপরে কিন্তু বলেছে বিষদ্বয়ের সমষ্টি তাহলে বিষদ্য়ের সমষ্টি সুতরাং আলফা যোগ বিটা এ সূত্র কি সমষ্টি সূত্র আলফা প্লাস বিটা মাইনাস টু বাই কে ঠিক আছে আরেকটা আমরা গুণের সূত্র জানি যে আলফা কিন্তু বিটা মানে হচ্ছে থ্রি কে আর এটা হয় অর্থাৎ থ্রি কে বাই কে তো এখান থেকে কী বলেছে গুণফল সমান হলে মানে সমষ্টি মানে এই এই সমষ্টি আর এখানে এই গুণফল যদি দুটো সমান হয় তাহলে এখান থেকে কের মানটা কত হবে তাহলে সুতরাং আমরা এইভাবে অঙ্কটা করতে পারি দেখো মাইনাস টু বাই কে সমান সমান থ্রি কে বাই আমাদের দেখো বলে যে ফল এবং যোগ সমান তাই আমি সমান করলাম তাহলে এখানে কি দাঁড়ায় যদি আমরা এখানে কোনাকুনি গুণ করি মাইনাস টু কে আচ্ছা গুণ যদি আমরা নাও করি তো এখানে কে আর এখানে কে দেখো আমাদের কেটে যেতে পারে তাই না আর এখানে দেখো কোনাকুনি যদি আমরা গুণ করি তো তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে দেখো মাইনাস থ্রি কে ঠিক আছে আর দেখো এদিকে দেখো আমাদের কিছু মানে ওয়ান আছে তাহলে সমান সমান কত হলো মাইনাস টু এখানের মাইনাস এখানের মাইনাস কেটে গেল তাহলে কের মান হলো আমাদের টু বাই থ্রি তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটির অ্যান্সার তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তো চলো এবার আমরা পাঁচের দাগের অঙ্কটি করে ফেলি তো দেখো পাঁচের দাগের অঙ্কটি এখানে কী বলেছে ফাইভ রুট ফাইভ প্লাস এগারো প্লাস উনিশ উনত্রিশ উনপঞ্চাশ কত একদম সোজা অঙ্ক তো দেখো অঙ্কটা তাহলে অঙ্কটা আমি প্রথমে টুকে নিই ফাইভ ছিল তারপরে এখানে প্লাস এখানে এগারো তার প্লাস এটা উনিশ প্লাস উনতিরিশ প্লাস উনপঞ্চাশ ঠিক আছে তো এই অঙ্কটি আমরা তো দেখো এই অঙ্কটি আমরা এই ডান দিক থেকে বাঁধে কথা লাস্ট থেকে শুরু করলে তাহলে অঙ্কটা আমাদের দ্রুত হবে তো চলো অঙ্কটা করি কিন্তু টুকতে হবে বারবার দেখো ফাইভ লিখলাম আবার পুটাকে আমাদের টুকতে হবে এই করে করে অঙ্কটা করতে হবে ঠিক আছে দেখ উনতিরিশ লিখলাম ঊনপঞ্চাশে বর্গ কত সাত এখানে সাত টাকা লিখে দিতে হবে ঠিক আছে আবার পুরোটাকে টুকতে হবে ফাইভ এগারো উনিশ এবং অঙ্কটা কিন্তু তোমার স্টেপ জাম দিয়েও কিন্তু করতে পারো যেমন আমি তোমাকে একটা দেখাই এখানে এরকম প্লাস সাইন দিলাম উনত্রিশ আর সাত যদি আমরা যোগ করি কিন্তু থার্টি সিক্স হয় সেই থার্টি সিক্সে বড় কত ছয় এইভাবে তোমরা যে স্টেপ জাম দিয়ে অঙ্কটা করো তাহলে অঙ্কটা একটু ছোটো কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো উনিশ আর এগারো উনিশ আর ছয় যোগ করলে পঁচিশ হয় পঁচিশে বড় কত হয় পাঁচ এখানে ডাইরেক্ট পাঁচ বসিয়ে দিলাম তারপর দেখো এখানে পাঁচ বসালাম আচ্ছা এখানে এগারো আর হয় তোমার ষোলো এখানে পাঁচ বসালাম ষোলো বর্গ চার কত হলো রুট নয় হলো তাহলে আমাদের অঙ্ক অ্যান্সার হলো কত তিন তো আশা করি তোমরা অঙ্কটিকে বুঝতে পেরেছ তো চলো এবারে আমরা ছয়ের দাগের অঙ্কটি করি তাহলে এবারে তোমরা ছ নম্বরের অঙ্কটি দাও কী বলেছে দেখো হুম দেখো বুঝে তেরো সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তেরো সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যা এর দৈর্ঘ্য দশ সেমি বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত তাহলে অঙ্কটিকে প্রথমে আমাদের ছবিটা আঁকতে হবে তারপরে কিন্তু অঙ্কটা করতে হবে তো চলো অঙ্কটা করি তাহলে প্রথমত আমরা ছবিটা এঁকে নিই তো অঙ্কটা আমি কিন্তু আরেকবার পড়ছি দেখো বলেছে একটি বৃত্তে দুটি একটি বৃত্তে দুটি জ্যা এবি এবং একটু মিস্টেক করছি ও সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত দুটি সমান বৃত্ত তাহলে দেখো আমি একটি বৃত্তপথে অঙ্কন করছি হলো আর একটা বৃত্ত কিন্তু এখানে আঁকতে হবে তার একটু এটা ছোট হয়ে গেল তোমার ঠিকঠাক করে রেখে নিও ঠিক আছে তাহলে এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র আমি দেখো দুটোকে যুক্ত করে দিলাম এর নাম আমি দিলাম এ আর বি তাহলে তেরো সেমি দৈর্ঘ্যের ব্যাসা দুটি দুটি সমানবৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্য দৈর্ঘ্য দশ সেমি তো এদের সাধারণ জ্য আমি একটা আঁকলাম সাধারণ যায় ঠিক আছে এটা নাম দিলাম আমি পি এটার নাম দিলাম আমি কিউ আর এটা হলো আমাদের ও ঠিক আছে তাহলে দেখো এখান থেকে একটি ত্রিভুজ অঙ্কন করা যায় এই একটা আর এই একটা ওকে তো এবারে এখানে বলেছে যে বৃত্ত কেন্দ্র মধ্যে বৃত্ত দুই কেন্দ্রতার মধ্যে কত এটা হচ্ছে অঙ্ক দেখো এই অঙ্ক থেকে আমরা একটি জিনিস বুঝতে পারছি দেখো যে এ ও বি কেন্দ্রীয় বৃত্তের এ ও বি এই যে কেন্দ্রীয় বৃত্তের এই যে পি কিউ একটা সাধারণ জ্যা আমরা লিখেছি আর এটাকে দেখো এ বি তো আমরা যুক্ত করেছি তাহলে একটা জিনিস দেখো এবি কিন্তু অবশ্যই লম্ব কিন্তু এর ওপর না তাহলে আমরা এখান থেকে কী কী পেতে পারি দেখো একটি এটা কিন্তু সমকোণী ত্রিভুজ দেখো হয়েছে এ ও পি তাই না এটা সমকোণী ত্রিভুজ তাহলে সুতরাং ত্রিভুজ এ ও পি থেকে পাই তো কী সূত্র লিখবো আমরা দেখো এ পি স্কোয়ার সমান সমান এই যে ও পি ওপি স্কয়ার আর কি লিখবো এ ও স্কয়ার লিখলাম তাহলে দেখো আমি এখানে লিখছি তাহলে এখান থেকে আমরা কী পেতে পারি দেখো এদের ব্যস আমাদের বলা হচ্ছে তেরো তাহলে আমরা এখানে লিখতে পারি এপি হচ্ছে আমাদের তেরো স্কয়ার লিখতে পারি আর ও ভালো করে দেখো এই যে ও তাই না এটা কত লিখব এটা অ্যাকচুয়ালি পি থেকে কিউব অবধি দশ ছিল তাহলে হাফ করলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে দশ বাই টু এর হোল স্কোয়ার আর আমাদের বার করতে হবে এ ও তো এ ও স্কোয়ার ওকে তাহলে তাহলে আমরা এখানে পেতে পারি দেখো যাও এই যে এ ও স্কোয়ার এটা যদি আমি এদিকে নিয়ে চলে এলাম ঠিক আছে তাহলে এই তেরো স্কোয়ারটা ওদিকে নিয়ে আসতে হয় তেরো তেরো কিন্তু একশো উনসত্তর হল আর দশ থেকে টু মানে দুইকে দশ ভাগ করলে পাঁচ হয় তাহলে পাঁচের স্কোয়ার কথা হবে পঁচিশ তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু মাইনাস পঁচিশ হয়ে গেল তাহলে এ ও স্কয়ার সমান সমান একশো চুয়াল্লিশ হলো তাহলে এ ও সমান সমান একশো চুয়াল্লিশ লিখলাম তাহলে কত হলো দেখো এ ও এর মান কিন্তু হলো আমাদের বারো একশো চুয়াল্লিশের বর্গ হচ্ছে কিন্তু বারো কিন্তু এই অঙ্কতে আমাদের কিন্তু বলেছিল যে তাদের সাধারণ জয়দর্ঘ দশ সেমি হলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব তাহলে আমরা এটা লিখতে পারি যে বারো যোগ বারো সমান সমান কিন্তু চব্বিশ সেমি তো দেখো তোমাদের এই দুইয়ের দাগে দেখো বারোখানা অঙ্ক আছে আমি কিন্তু ছটা অঙ্ক কিন্তু এই পাট তিন নম্বর পাটে করালাম এবং পরের পাটে আমি বাকি ছটা কিন্তু করিয়ে দেবো দেখো এর কারণ এটা যে আমার এখানে ভিডিও আপলোড করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় এই জন্য আমি কিন্তু লং ভিডিও কিন্তু করতে পারি না এই জন্যে কিন্তু আমি শর্ট শর্ট ভিডিও আমাকে করতে হয় এটাই হচ্ছে আমার এখানে প্রবলেম কারণ আমি যে গ্রামটাতে বাস করি এখানে নেটওয়ার্ক খুবই স্লো তো আশা করি তোমরা আমার এই প্রবলেমটা বুঝতে পেরেছো তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো